নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এনেছি একটা ঢ্যাঁড়সের রেসিপি। একেবারে সহজ, সাধারণ আদা রসুন পেঁয়াজ ছাড়া তৈরি এই ঢ্যাঁড়সের রেসিপি। বন্ধুরা, গরমের সময় কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, মানে বাংলার গ্রামের দিকে এই রেসিপির চল খুব বেশি রয়েছে। বন্ধুরা, ছোট থেকে খেয়ে বড় হয়েছি এরকম একটা রেসিপি, বিশেষ করে গরমের সময় ভাতে আমার তো মনে হয় এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই সেভাবে দরকার হয় না। তো বন্ধুরা, ভিডিওটা দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত, আর বরাবরের মতো রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এর জন্য যেটা করতে হচ্ছে, প্রথমেই গ্যাসে একটা কড়াইকে বেশ ভালো করে গরম করবেন, তারপরে তাতে দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর অল্প একটু সাদা সর্ষে, মানে সর্ষেটা যদি 5 ফোড়নে থাকে তাহলে দেওয়ার দরকার নেই। স্বাদ মতো একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা বানানো এত সহজ কিন্তু এত টেস্টি হয়, তো আমি এখানে 8-10টা ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটা কিন্তু নরম নিয়েছি, এটা নরম পাকা, দুরকম ঢ্যাঁড়স দিয়েই বানানো যাবে। ঢ্যাঁড়সটাকে বন্ধুরা কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে, দেখতে পাচ্ছেন তো, ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঢ্যাঁড়সটাকে অবশ্যই আপনাকে গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে, তারপর জলটা শুকনো করে কাটতে হবে। তাহলে কি হবে, রেসিপির মধ্যে ঢ্যাঁড়সের যে লালা ভাবটা সেটা কিন্তু অনেকটা কম হবে, দিলে খেতেও ভালো লাগবে। এবারে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তো এখানে বন্ধুরা আমি নুন দিচ্ছি 1/2 চা চামচের কাছাকাছি, আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করবেন। আর একেবারে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এটাকে আবার একটু নাড়াচাড়া করে ফ্রাই করব, মানে ফ্রাই বলতে কীরকম অবস্থায় এলে আর ফ্রাই করার দরকার নেই সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখবেন যে ঢ্যাঁড়সের গায়ে মানে হালকা হালকা ব্রাউন বা একটু কালচে স্পট আসতে শুরু করবে, মানে ঢ্যাঁড়সগুলো ঠিক এই পর্যন্ত ফ্রাই করলেই হবে। দেখে বুঝতে পারছেন আশা করি কতটা ভাজবেন। তো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব বন্ধুরা তেঁতুল গোলা জল। তেঁতুলটাও আপনি আপনার টেস্ট মতো কম বেশি করবেন। তেঁতুলটাকে 10 মিনিট জলে ভিজিয়ে রেখে এভাবে ঘষে তার কাঁচটাকে বের করে নিতে হবে। এরপরে এই জলটাকে দিতে হবে। জলটাকে আপনি দিতে পারেন দুইভাবে, এক ছাঁকনিতে ছেঁকেও দিতে পারেন, তাহলে তেঁতুলের যে খোসা টোসাগুলো এর মধ্যে রয়েছে সেগুলো তাহলে পড়বে না রেসিপির মধ্যে। অথবা আমি যেভাবে দিচ্ছি দেখুন, এইভাবে আস্তে আস্তে ঢালবেন, তাহলে কী হবে, তেঁতুলের মধ্যে থাকা যেগুলো খাওয়া যাবে না সেগুলো নিচে পড়ে যাবে। তো এবার যেটা করবো বন্ধুরা, এটা দিয়ে দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে আবার একটু মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করব, একেবারেই আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবারে আমি দিয়ে দেব জল। জলটা বন্ধুরা আপনি এটাকে একেবারে ঘন করেও করতে পারেন, অথবা পাতলা করেও বানাতে পারেন, সেইভাবে জলটা কম বেশি দেবেন। আর আমি এখানে বললাম ঢ্যাঁড়সটা নরম রয়েছে তাই সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি এরকম হয় যে ঢ্যাঁড়সটা একটু পাকা, মানে একটু শক্ত হয়ে গেছে, একটু ছিবড়ে টাইপের হয়ে গেছে, তাহলে একটু বেশিক্ষণ সেদ্ধ করতে হবে, জলটা সেই অনুযায়ী একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে মোটামুটি 5-7 মিনিট লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে ঢাকা দিয়ে রাখছি। তো মিনিট সাতেক পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি যেটা কীরকম অবস্থায় এলো, এবং সেই সঙ্গে বন্ধুরা ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে কি না সেটাও কিন্তু এই সময় একটু আপনাকে চেক করে নিতে হবে। যদি ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে যায় এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো মিষ্টি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ চিনি দিলাম, আপনি মিষ্টি বেশি পছন্দ করলে আরও একটু মিষ্টি চিনি দিয়ে দেবেন, আর কম পছন্দ করলে এটাকে একটু মানে কমিয়ে দেবেন চিনিটা। তো আমি মোটামুটি টক মিষ্টি এটা বানাচ্ছি। তো এবার এটাকে আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, মোটামুটি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেবেন যাতে ঢ্যাঁড়সের মধ্যে মিষ্টিটা ঢুকে যায়। তো সেটা হয়ে গেলেই কিন্তু রেসিপি বন্ধুরা রেডি একেবারে। এই রেসিপিটাকে বন্ধুরা আপনারা 3-4 দিন ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখেও যদি খান কিন্তু কোনো অসুবিধে নেই। তবে হ্যাঁ, অবশ্যই টাটকা রান্না সবসময় ভালো। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।